नमस्कार আপনাদেরকে আবারো স্বাগত ডিজিটাল খবরেলালে বিনোদনের আপডেট নিয়ে আমি খবরেলাল পায়েল রয়েছে আপনাদের সাথে বলিউডে এখন একটাই হট টপিক যেটা হচ্ছে রণবীরের অ্যানিমাল ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং এই ট্রেলার নিয়ে তো চারিদিকে ফ্যানসদের উন্মাদনা এখন চরমে রয়েছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে কিন্তু ওদের রিয়াকশন জানিয়েছে যে কেমন লাগছে অ্যানিমালের ট্রেলার কিন্তু তার ফাঁকেও কিন্তু সমালোচনা করতে ছাড়ছে না কিছু নেটপাড়া যেমন এর মধ্যে দেখা যাচ্ছে যে রশ্মিকার অ্যাক্টিং নিয়ে অনেকে বলেছেন আবার স্টোরি নিয়ে কিছুজন বলেছেন তার মধ্যে কিন্তু এখন যেটা খবর শোনা যাচ্ছে যে নেটপাড়ার একাংশ কিন্তু বলছেন রণবীরের অ্যানিমাল ছবি সম্পূর্ণ টুকলি করা ট্রেলার দেখেই কিন্তু তারা ধরে ফেলেছেন যে রণবীরের ছবি টুকলি করা এবং কোন সিনেমার টুকলি সেটাও কিন্তু ধরে ফেলেছেন অক্ষয় কুমারের একটি সিনেমা যেখানে কিন্তু অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চন বাবা ছেলের রোলে সেখানে কিন্তু সেই স্টোরি কিছুটা হলেও নাকি কপি হয়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের যে বাবা ছেলের সম্পর্ক দেখানো হয়েছে তার মধ্যে এমনই কিন্তু ছবি ধরা পড়েছে এবং বিশদে জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে চর্চায় রয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল ছবির ট্রেলার মুক্তি পেতেই সেখানে উঠে আসা বাবা ছেলের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে এসবের মাঝেই রণবীরের এই ছবির সঙ্গে অক্ষয় কুমারের দুটি ছবির মিল খুঁজে পেয়েছে নেটপাড়া যেটা কিনা ছিল সুনীল দর্শন পরিচালিত এক রিশতা অপরটি বিপুল শাহ পরিচালিত ওয়াক্ত মূলত দুই ছবির মধ্যে বাবা ছেলের যে সম্পর্ক দেখানো হয়েছে সেখানেই ছবিগুলির মিল খুঁজে পেয়েছে নেটপাড়া ফান এডিটস নামক এক ইনস্টাগ্রাম পেজে যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে রণবীর কাপুর এবং অনিল কাপুরের অ্যানিমাল ছবির ট্রেলারের একটি দৃশ্য রয়েছে তার সাথে সাথেই কিন্তু চলছে অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চন অভিনীত এই দুই সিনেমার কিছু অংশ যেখানে কিন্তু হুবহু মিল পাওয়া যাচ্ছে এবং এই ভিডিওতে সম্পূর্ণ টেক্সট জুড়ে লেখা রয়েছে আমি মনে হয় ভুল অ্যানিমালের ট্রেলার ডাউনলোড করেছি দেখে নেব ভিডিওটি ভিডিওটিতে বেশ কিছু ছোট ছোট মিল কিন্তু রয়েছে যেখানে অক্ষয় কুমার একাধিকবার পাপা পাপা বলতে দেখা গিয়েছে যেমনটা রণবীরের অ্যানিমাল ট্রেলারে রয়েছে এছাড়াও অক্ষয়ের চরিত্রটি বাবা অমিতাভকে পরামর্শ দেয় যে বাবা ছেলের ভূমিকা অদল বদল করবেন ঠিক এমনটাই কিন্তু রণবীরের অ্যানিমাল ট্রেলারেও রয়েছে এছাড়াও দুই ছবির নায়িকাদের চরিত্রেও কিন্তু মিল রয়েছে যা আপনারা যদি অ্যানিমাল ট্রেলারটি খুঁটিয়ে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ছবিতে রণবীরের নায়িকা রশ্মিকা মন্দানার জায়গায় অক্ষয়ের নায়িকা করিশ্মা কাপুরকে বসাতে দেখা গিয়েছে করিশ্মা ও রশ্মিকা দুজনেই বাবা এবং তার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেন নেটপাড়ায় উঠে আসা এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটপাড়া এবং সেখানে কিন্তু একজন লিখেছেন রশ্মিকাকে বলুন করিশ্মার থেকে ডায়লগ ডেলিভারি শিখতে অন্য একজন লিখেছেন 1999 সালেই অক্ষয় কুমার অ্যানিমাল ছবি করে ফেলেছিলেন এমন কথায় আরও একজন লিখেছেন যে সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতা ছিল তাহলে অক্ষয় তো প্রথমে আসবেই তাই না তো এই রকমের নানা কমেন্টে কিন্তু ভরে গিয়েছে কমেন্ট সেকশন তাহলে দেখলেন ফ্যান্সরা কিন্তু মনে করছেন যে রণবীর কাপুরের অ্যানিমেলের এই স্টোরি বিশেষ করে বাবা এবং ছেলের সম্পর্কের মধ্যে যেই স্টোরি এটা কিন্তু আগেই এসেছিল 1999 সালে তো অক্ষয় কুমার 1999 সালেই নাকি দ্য অ্যানিমেল লঞ্চ করে ফেলেছিলেন এমনটাই কিন্তু মনে করছে ফ্যানেরা এবং এই যে রশ্মিকার অ্যাক্টিং নিয়ে যেই কথা উঠেছিল যে অ্যাক্টিংয়ে নাকি দক্ষতা নেই সেক্ষেত্রে কিন্তু ওয়াক্তের সিনেমা থেকে করিশ্মা কাপুরের থেকে অ্যাক্টিং শিখতেও বলেছেন রশ্মিকা মন্দানাকে এবং অ্যানিমেল তো ছবি প্রকাশ হতে চলেছে কবে হচ্ছে টিকিটের প্রি বুকিং এবং কেমন চলবে এই ছবি এই সংক্রান্তও কিন্তু ভিডিও আনবো আমরা ডিজিটাল খবরিলাল সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের